আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট 1 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্বপরিচয়। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ক্রম হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, অধ্যায় ও অধ্যায় শিরোনাম। অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলায় স্বাধীনতা সংগ্রাম। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: পাঠ 1 বাংলায় ইউরোপীয়দের আগমন, ঔপনিবেশিক শাসনের পটভূমি। পাঠ 2 বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। পাঠ 3 বাংলায় ঔপনিবেশিক শাসনের বিজয়ের কারণ। পাঠ 4-5 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব। পাঠ 6 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন। পাঠ 7 ও 8 বাংলার নবজাগরণ ও পাকিস্তানের রাষ্ট্রের উদ্ভব। এই বিষয়গুলো তোমাদের আগে পড়তে হবে, পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর অ্যাসাইনমেন্টের কাজ কি? 1757 থেকে 1947 পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করতে হবে। তোমাকে এই 1757 থেকে 1947-এর মধ্যে বড় বড় 10টি যে ঘটনা ঘটেছে, অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে বড় বড় প্রধান 10টি ঘটনাকে সময়কাল সহ একটা পোস্টার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। সেইটাই তোমার কাজ। এবং এখানে কিছু সংকেত দেওয়া আছে, কী করতে হবে: সাল উল্লেখ করতে হবে, কখন কোন সালে ঘটনাটা ঘটেছে, ঘটনার বর্ণনা দিতে হবে এবং উপস্থাপনায় বৈচিত্র্য আনতে হবে। নির্দেশনা কী দেওয়া আছে: পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে, যেটা আমি বলে থাকি। তালিকায় উল্লেখিত তারিখ ও সাল ব্যবহার করা, রঙের বৈচিত্র্য আনা যেতে পারে, বিভিন্ন রং ব্যবহার করতে পারো। উল্লেখযোগ্য ঘটনাসমূহ সংক্ষিপ্ত বর্ণনা পোস্টারে উল্লেখ করা যেতে পারে, যেমন 73-এর মরণোত্তর দ্বৈত শাসন, মুদ্রণ যন্ত্রের প্রচলন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি। প্রয়োজনীয় ছবি, চিত্র, পেপার কাটিং ইত্যাদি সংযোজন করা যেতে পারে। প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত সহায়ক পুস্তকের বা উপরের বা নিচের বই যে আছে, বড় ভাইয়াদের আপু ছোটদের বিভিন্ন বইয়ে অনেক তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করা যেতে পারে। অতি উত্তম পেতে হলে আমাকে কী করতে হবে? পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 10টি ঘটনার সঠিক তথ্য সহ উপস্থাপন করতে হবে, প্লাস উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। আর 4 নম্বর যেটি বিষয়, সেটি হচ্ছে লক্ষণীয় মাত্রায় নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন হতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা আমাদের পোস্টারটি তৈরি করব। পোস্টার তৈরি করতে গেলে প্রথমে আসে পোস্টারটা কিসে তৈরি করব, সেটি হচ্ছে আমরা এরকম পোস্টার পেপার নিতে পারি, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পাঁচ টাকা থেকে শুরু করে অনেক দামের পাওয়া যায়। তোমাদের সাধ্যমতো তোমরা একটা পোস্টার পেপার কিনে নিতে পারো, বা যদি পোস্টার পেপার না কেনো, বাসায় এরকম ক্যালেন্ডার অবশ্যই আছে। পুরাতন বছরের সেই ক্যালেন্ডার, নতুন বছরের ক্যালেন্ডার ছিল না, মা ধরে মার দিবে। এখন এই পুরাতন বছরের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটা নিতে পারো, সেখানে উল্টো পিঠে এরকম সাদা থাকে, এই ক্যালেন্ডারটা তোমরা পোস্টার হিসেবে ইউজ করতে পারো। আর তাছাড়া ইচ্ছে করলে, যদি এটাও না সম্ভব হয়, তাহলে 4টি পাতা একসাথে জয়েন্ট দিয়ে, আঠা দিয়ে জয়েন্ট দিয়ে তোমরা পোস্টার তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি তোমাদের নমুনা পোস্টার তৈরি করেছি, সেই পোস্টারটা অবশ্যই আমি কম্পিউটারে তৈরি করেছি, তোমাদের হাতে লিখতে হবে। এবং আমি এখানে সব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, এখানে তথ্য, ছবির আইডিয়া, এই আইডিয়াটা নিয়ে তোমরা তোমাদের, আশা করি তোমাদের আইডিয়া আরও বেশি সুন্দর হবে, আইডিয়া কাজে লাগিয়ে আরও সুন্দর করে তোমাদের পোস্টারটি তোমরা ডিজাইন করবে। তাহলে চলো দেখে আসি আমাদের কী কী তথ্য আমরা ব্যবহার করেছি। প্রথমেই পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটি করতে হয়, সেটি হচ্ছে প্রথমে তোমাকে তোমার শ্রেণী, অ্যাসাইনমেন্ট নাম্বার এবং সাবজেক্ট উল্লেখ করে ফেলবে। তারপরে প্রশ্নটা লিখবে, কোন প্রশ্নটা তুমি উত্তর করছো। প্রশ্নটা লেখার জন্য অবশ্যই তুমি অন্য কালার ব্যবহার করতে পারো, আমি যদিও কালো কালো কালি ব্যবহার করেছি, তুমি ইচ্ছা করলে বিভিন্ন কালার ব্যবহার করতে পারো। তারপরে সংকেত, সংকেত আমাদের কী কী আছে: সাল উল্লেখ, ঘটনা বর্ণনা, উপস্থাপনার বৈচিত্র্য। এখন সমাধানটা কী দাঁড়াচ্ছে, সমাধানে আমি কিছু জিনিস দিয়েছি, এই সমাধানগুলো তোমরা ব্যবহার করতে পারো, আবার নিজেরাও তৈরি করতে পারো। 1957 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতের নবজাগরণ এবং মানুষের জীবন মান উন্নয়নের পরিপ্রেক্ষিতে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটিত হয়। যুদ্ধ মানুষের জীবনে জীবনমান সাময়িক অবনতি ঘটলেও অনেক আন্দোলনের ফল হয় হিতকর। 1757 থেকে 1947 সাল পর্যন্ত 10টি উল্লেখযোগ্য ঘটনা হলো: 1757 সালের পলাশির যুদ্ধ, 1784 সালের বক্সারের যুদ্ধ, 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত, 1857 সালের সিপাহি বিদ্রোহ, 1860 সালের বাংলার নীল বিদ্রোহ, 1885 সালের কংগ্রেস প্রতিষ্ঠা, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 1920 সালের
অহিংস অসহযোগ আন্দোলন, 1947 সালের ভারত ও পাকিস্তানের স্বাধীনতা। এগুলো আমি 10টি বড় ঘটনা হিসেবে সিলেক্ট করেছি। এর বাইরেও আরও ঘটনা আছে, তোমরা ইচ্ছে করলে এগুলো ব্যবহার করতে পারো বা তোমাদের মতন করে নিজেদের মতন করে নিতে পারো। এখন ঘটনাসমূহের বিবরণ তোমরা কীভাবে দিবে? তাহলে প্রথমে আসে পলাশির যুদ্ধ। তোমাকে বলা হয়েছে সাল উল্লেখ করতে হবে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছে? 1757 সালে, সেটি লিখে নিবে। তারপরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাকে পলাশির যুদ্ধ নামে অভিহিত করা হয়। 1757 সালে 23 জুন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। 1757 সালে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দনগড়ের সেনাবাহিনীর সাথে মিলিত হয়। এতে নবাবের সেনাপতিরাও ষড়যন্ত্রে সামিল ছিলেন, যেমন মীর জাফর, মীর মদন, মোহনলাল, ফরাসি সেনাপতি সিনফ্রে এর হাতে ছিল সৈন্য চালানোর দায়িত্ব এবং যুদ্ধযাত্রা শুরু হয়। 1757 সালের 22 জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে উপস্থিত হন। নিজেদের লোকদের বিশ্বাসঘাতকতা ও ভাগ্যের নির্মম পরিহাসে 1757 সালে 23 জুন এর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজিত হন। সেই থেকে শুরু হয় বাংলায় ব্রিটিশ শাসন। তার পরবর্তীতে আসি বক্সারের যুদ্ধ, হচ্ছে 1764 সাল। 1764 সালে নবাব মীর কাসিম ও তার মিত্র শক্তির সাথে ইংরেজদের যে যুদ্ধ সংঘটিত হয় তাকে বক্সারের যুদ্ধ বলে। সিরাজউদ্দৌলার পরবর্তীতে যে পুতুল নবাব দাঁড় করানো হয়েছিল তার নাম হচ্ছে মীর কাসিম। পলাশির যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা মনে করত যে বাংলার ঐশ্বর্য অফুরন্ত, ফলে তাদের লোভ লালসা বেড়ে যায়। বাংলার সম্পদ পাচারের উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার নবাবের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ছিল। বাংলার নতুন নবাব কোম্পানির দাবি পূরণে ব্যর্থ হলে কোম্পানির নবাবকে তার জামাতা মীর কাসিমের কাছে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। মীর কাসিম মনে করতেন তিনি একজন স্বাধীন শাসক, অন্যদিকে ইংরেজরা চাইতো তাদের হয়ে কাজ করুক। এর ফলে 1763 সালে যুদ্ধ শুরু হয়। মীর কাসিম অযোধ্যায় পলায়িত অবস্থায় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সহিত মিলিত হন। 1764 সালে পুনরায় যুদ্ধ শুরু হয়। 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে এ যুদ্ধ সংঘটিত হয় এবং ইংরেজরা জয়লাভ করে। তারপরে আসে চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 সাল। 1793 সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ও বাংলার ভূমি মালিকদের সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের মধ্যে সম্পত্তির একটি স্থায়ী চুক্তি হল চিরস্থায়ী বন্দোবস্ত। এর প্রবক্তা হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। এই চুক্তির আওতায় জমিদার ও উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থায় ভূ সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকার হন। চুক্তির আওতায় জমিদারের কাছে সরকার রাজস্ব দাবি বৃদ্ধির পথ রুদ্ধ হয়ে গেলেও জমিদারদের তরফ থেকে প্রজাদের উপর রাজস্বের দাবি বৃদ্ধির কোনো বিধি নিষেধ আরোপিত হয়নি। সরকারের বেলায় জমিদারদের অবশ্য একটি দায়িত্ব ছিল, তা হলো নিয়মিত রাজস্ব দাবি পরিশোধ করা। এটি চিরস্থায়ী বন্দোবস্ত, ইনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। তার পরবর্তীতে যেটি আসে সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। 10ই মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ হচ্ছে সৈনিক বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, যার মধ্যে আলেম ওলামাদের অবদান অপরিসীম। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল। এইসব অঞ্চলে সিপাহীদের দমন করতে কোম্পানির যথেষ্ট বেগ পেতে হয়। 1858 সালের 20 জুন গোয়ালিয়রে বিদ্রোহী পরাজয়ের পর এই বিদ্রোহ দমন হয়। একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ বা ভারতীয় বিদ্রোহ ও 1858 সালের গণ অভ্যুত্থান নামে অভিহিত করা হয়। বাংলার নীল বিদ্রোহ, 1770 থেকে 1780 সালে ইংরেজ আমলে নীল চাষ শুরু হয়। নীল চাষের কৃষকরা রাজি না হলেও চলে অকথ্য অত্যাচার। শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে দেওয়াল পিঠ ঠেকে যাওয়া নীল চাষিরা 1859 সালে বিদ্রোহে ফেটে পড়ে। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব বেনী মাধব। হুগলিতে নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকের কাহিনীর চারদিকে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বাংলা কৃষকদের জয় হয়। 1861 সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে কৃষকদের ইচ্ছাধীন করা হয়। এর ফলে নীল বিদ্রোহের অবসান ঘটে। কংগ্রেস প্রতিষ্ঠা, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি রাজনৈতিক দল। 1885 সালে থিওজফিক্যাল সোসাইটির কিছু অকাল্ট সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করে। এরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ, রানোডো প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1905। বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল তাই বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত। 1905 সালে 6 জুলাই কলকাতার প্রেস
প্রথম বঙ্গভঙ্গ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে। 1905 সালের 16 অক্টোবর তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিকের সরকারের বড় লাট লর্ড কার্জনের আদেশে এটি কার্যত হয়। তারপর আসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সাল, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা এটি। 1919 সালের 13 এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ভায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করা হয়। প্রায় 379 থেকে 1000 জন নিহত হয় এবং 1500 জন আহত হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। তারপরে আসে অহিংস অসহযোগ আন্দোলন। 1920 সাল, অসহযোগ আন্দোলনে মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিচালিত ভারতব্যাপী অহিংস আইন অমান্য আন্দোলন ও গুলির মাধ্যমে সর্বপ্রথম। 1920 সালে সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলনে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা। 1947, ভারত বিভাজন বা দেশভাগ হলো ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিভাজন। 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ ভারত ভেঙে হয় পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামে দুটি সার্বভৌম রাষ্ট্র গঠন করা হয়। পশ্চিম পাকিস্তান পরবর্তীকালে আবার বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে আলাদা দুটি রাষ্ট্র হয়। 15 আগস্টে ভারতের স্বাধীনতা ও সংগ্রামী আত্মত্যাগ ও প্রাণদানের দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এটি স্বাধীনতা অর্জন করেছে দেশ। পাকিস্তান 14 আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। ভারতে ভাগের সকল আয়োজন সম্পন্ন হয়েছিল হিন্দু মুসলমান দাঙ্গার উপর ভিত্তি করেই। 1757 থেকে 1947 সাল পর্যন্ত বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর মধ্যে উপরোক্ত ঘটনাগুলো অন্যতম এবং বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এটি হচ্ছে আমাদের নমুনা উত্তর। এই উত্তরটি তোমরা কাজে লাগিয়ে তোমাদের উত্তরটি তৈরি করবে, আর নিচে অবশ্যই নাম, রোল, শ্রেণী এসব উল্লেখ করবে। আর এই যে নমুনা উত্তরের যে পোস্টারটি রয়েছে, আমি এটির একটি ইমেজ করে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, সাথে যে আমি ব্যবহার করেছি যে ছবিগুলো সেগুলোও সেখানে থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছে করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, নিয়ে দেখতে পারো, এবং আশা করি তোমরা ভালো কিছু করবে। যাওয়ার আগে সকলকে ধন্যবাদ। আর প্রতিবারই যা বলি, যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটাকে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, এবং অনেক অনেক বেশি শেয়ার করো ফ্রেন্ডদের মাঝখানে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।